ছয়শো পারওয়ালা একটি বিশাল ফেরিস্তা, লক্ষাধিক পয়গম্বরের কাছে বার্তা পৌঁছিয়ে সমস্ত নবীদের মোয়াল্লিম এবং সাহায্যকারীতে পরিণত হওয়া ফেরিস্তা জিব্রাইল আলাইহিসাল্লামের তারিখ কেমন ছিল? জিব্রাইল আলাইহিসাল্লাম মিরাজের রাতের সফরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে কেন থেমে গিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা ফেরিস্তা জিব্রাইল আলাইহিসাল্লামের সম্বন্ধে সেই সমস্ত সত্যতাকে আপনাদের সামনে উপস্থাপন করব যেগুলিকে এর আগে আপনি আর কখনোই শোনেননি। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। একজন মুসলিম হিসেবে আমাদের এটি জরুরি হয়ে থাকবে যে প্রত্যেক ফেরিস্তাদের উপর ইমান রেখে দেওয়া। প্রত্যেক মুসলমান এটি ঘোষণা করে থাকে যে সে ইমান নিয়ে এসেছে আল্লাহর উপর, তার ফেরিস্তাদের উপর, তার কিতাবের উপর, তার রসুলদের উপর এবং সেই কিয়ামতের দিনের উপর আর মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। ইসলাম ধর্মে ফেরিস্তারা আসমানের উপরে অবস্থানকারী এমন বরকতময় মাখলুক যারা সমস্ত কিছু থেকে পবিত্র এবং নিষ্পাপ হয়ে আছে। এদের জন্ম মানুষের সৃষ্টির আগে হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছিলেন। আর যারা প্রত্যেক সময়েই আল্লাহর হামদ ও সানা বর্ণনায় করতে থাকে আর তার কাছ থেকে নির্দেশ আসা প্রত্যেক কাজের উপরই বাধ্য হয়ে আছে। আল্লাহ তাআলার বার্তা মানুষদের কাছ পর্যন্ত পৌঁছানো সেই ফেরিস্তাদেরই জিম্মেদার হয়ে থাকে। আর সেই সমস্ত ফেরিস্তাদের মধ্যে চারজন ফেরিস্তা এমন আছেন যারা সবচেয়ে বেশি বিখ্যাত। তার মধ্যে হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইল আলাইহিসসালাম। আর এই সমস্ত ফেরিস্তাদের মধ্যে হযরত জিব্রাইল আলাইহিসসালাম সকল ফেরিস্তাদের সর্দার এবং সবচেয়ে বড়। রেওয়ায়েতের মতে ফেরিস্তাদের ১২টি কাবিলা আছে আর প্রত্যেক কাবিলাতে ফেরিস্তাদের সংখ্যা জমিনে উপস্থিত থাকা মোট বালুর সমান। আর সে ইলাহির ৬ লক্ষ পর্দা আছে আর যার চারিপাশে ফেরিস্তারা সর্বসময়ে ঘুরপাক খেয়ে থাকে। প্রত্যেক পর্দার মধ্যে এতটা ফেরিস্তা আছে যে যতটা দরিয়াতে পানির বিন্দু আছে। সেই জন্য তাদের সঠিক সংখ্যার অনুমান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি মর্যাদা হাসিল হয়েছে। জিব্রাইলের অর্থ হলো আবদুল্লাহ বা আল্লাহর বান্দা, মিকাইলের মানে হলো উবাইদুল্লাহ এবং ইসরাফিলের মানে হলো আব্দুর রহমান। সাধারণভাবে সেই সমস্ত শব্দ যেগুলো ইল দ্বারা শেষ হয়ে থাকে তারা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকে। কুরআনুল করিমের মধ্যে ৩ জায়গাতে জিব্রিল আমিনের নাম এসেছে, আবার কিছু জায়গাতে তাকে রুহুল কুদ্দুস এবং রুহুল আমিনও বলা হয়েছে। যখন জিব্রাইল আলাইহিসসালাম এই আলমে আত্মপ্রকাশ করলেন তখন সঙ্গে সঙ্গে সাজদাতে পড়ে গেলেন। আর এই সাজদা মোটামুটি ৩০০০ বছরের একটি লম্বা সময়ে শেষ হয়েছিল। জিব্রাইল যখন সাজদা থেকে মাথাকে উঠালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, আমি তোমাকে বিশেষ নূর দ্বারা সৃষ্টি করেছি আর সমস্ত খাইহিশাত, ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং শারীরিক রোগ থেকে মুক্ত রেখেছি। তোমার কাছে কোনো পথভ্রষ্টকারী আসবে না আর না তো কোনো বিভ্রান্তিকারী আসবে তোমাকে সঠিক রাস্তা থেকে নিয়ে যাওয়ার জন্য। জিব্রাইল আলাইহিসসালামের পবিত্রতার ব্যবস্থা কিছু এমনভাবে করা হয়েছিল যে জান্নাতে একটি নহর সৃষ্টি করা হলো আর যেখানে জিব্রাইল আলাইহিসসালাম প্রবেশ করে ডুব লাগিয়ে বাইরে এসে নিজের পাখনাকে ঝাড়তেন। ডুব দেওয়ার পর যতটা বিন্দুর ফোঁটা জিব্রিলের পাখনা থেকে ঝরে পড়ত, আল্লাহর জাত সেই প্রত্যেক বিন্দু থেকে একটি করে ফেরিস্তা সৃষ্টি করেছিলেন। যদিও জিব্রাইল আলাইহিসসালামের ৬শ’টি পাখনা ছিল, যদি একটি পাখনাও বিছিয়ে দেয় তাহলে আসমানের শেষ কিনারা পর্যন্ত ঢেকে যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করতে চাইলেন তখন জিব্রিল আমিনকে হুকুম করলেন, জমিনে যাও আর মাটি নিয়ে এসো যাতে করে সেখান থেকে আমি আদমকে তৈরি করতে পারি। সেই জন্য যখন হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টি হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরিস্তাদেরকে তার সামনে সাজদা করতে হুকুম করলেন। আর সেই সময়ে সর্বপ্রথম সাজদাকারী ফেরিস্তা হলো হযরত জিব্রিল, আর তারপর হযরত মিকাইল, তারপর হযরত ইসরাফিল এবং সর্বশেষ হযরত আজরাইল আলাইহিসসালাম সাজদা করেছিলেন। আর এমনইভাবে সর্বপ্রথম সাজদা করার কারণে হযরত জিব্রাইল আলাইহিসসালামকে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছিল। হযরত জিব্রিল আমিনকে পয়গম্বরদের উপর ওহী নাজিল করা এবং তাদের পরীক্ষার সময় তাদেরকে সাহায্য করার জন্য বিশেষভাবে নির্ধারণ করা হয়েছিল। হযরত জিব্রিল আমিন আদম আলাইহিসসালামের উপর ১২ বার নাজিল হয়েছিলেন, হযরত ইদ্রিস আলাইহিসসালামের উপর ৪ বার, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর ৪২ বার, হযরত মুসা আলাইহিসসালামের উপর ৪০০ বার, হযরত ঈসা আলাইহিসসালামের উপর ১৩ বার এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ২৪,০০০ বার নাজিল হয়েছিলেন। সমস্ত আম্বিয়া আলাইহিসসালামদের জীবনের সঙ্গে হযরত জিব্রিল আমিনের একটি বিশেষ ভূমিকা জুড়ে আছে। যখন হযরত নূহ আলাইহিসসালাম সেই মহা তুফানের আগে নৌকা তৈরি করার মনস্থির করলেন তখন সেই হযরত জিব্রিল আমিনই ছিলেন যিনি হযরত নূহ আলাইহিসসালামকে নৌকা বানানো শিখিয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে ফেলে দিল তখনও সেই হযরত জিব্রিল আমিনই ছিলেন যিনি আগুনকে বাগিচা বানিয়েছিলেন।
যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিল, তখন হযরত জিব্রাইল খুবই দ্রুত গতিতে কূপের মধ্যে গেলেন আর হযরত ইউসুফকে নিজের ফাখনার দ্বারা থামিয়ে নিলেন আর তারপর সেই কূপের মধ্যে তাকে সাহসও জুগিয়েছিলেন। যখন হযরত লূত আলাইহিস সালামের ঘরে জিব্রাইল আলাইহিস সালাম মেহমান হয়ে এসেছিলেন, তখন কওমের লূতরা সেই ঘরকে ঘেরাও করল। সেই জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেই মানুষদের মুখের উপর নিজের পাখনার দ্বারা এমনভাবে ঝাপট মারলেন যেখান থেকে সেই মানুষরা সকলে অন্ধ হয়ে গিয়েছিল। তারপর কওমের লূতের সেই অঞ্চলকে নিজের পাখনাতে করে উঠিয়ে নিয়েছিলেন আর যেটি পাঁচটি শহরের উপর বিস্তৃত ছিল আর তারপর সেটিকে জমিনের উপরে ছেড়ে দিয়েছিলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের দোয়া চাইলেন, তখন জিব্রিল আলাইহিস সালাম একটি খুব সুন্দর নব যুবকের রূপ ধরে তার কাছে আসলেন আর তখন একটি নেক সলে পুত্র সন্তানের সুখবর শোনালেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হযরত জিব্রাইল আলাইহিস সালামের কলেমা কোন থেকে হয়েছিল, মানে পয়গম্বরদের কাহিনীর সঙ্গে হযরত জিব্রাইল আলাইহিস সালামের এমনভাবে সম্পর্ক জুড়ে আছে যে মনে করুন আপনি এই দুনিয়ার তারিখে পরিবর্তন করে রেখে দিয়েছেন। সমস্ত নবীদের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসতেন, কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজের আসল রূপ ধরে এসেছিলেন। জিব্রিল আমিন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাক্ষাৎ খুবই হৃদয় আকৃষ্ট করা ছিল। সাধারণভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব খুবই পছন্দ করতেন আর আপনি সবসময় হীরা গুহাতে গিয়ে ইবাদত করতেন। তো এমনইভাবে একদিন হীরা গুহাতে আপনি ইবাদতে মশগুল ছিলেন আর এমন সময়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ফেরিস্তা আসলেন আর বললেন পড়ো। আপনি বললেন আমি তো পড়তে পারি না। ফেরিস্তা আপনাকে শক্ত করে দাবিয়ে দিলেন, তারপর ছেড়ে দিয়ে আবারও বললেন পড়ো। হুজুর বললেন আমি তো পড়তে জানি না। ফেরিস্তা দ্বিতীয়বার দাবিয়ে দিলেন, তারপর ছেড়ে দিয়ে আবারও বললেন পড়ো। হুজুর আবারও বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার সেই ফেরিস্তা হুজুরকে আবারও দাবিয়ে দিলেন আর ছেড়ে দিয়ে বললেন পড়ো নিজের সেই পরওয়ারদিগারের নাম নিয়ে যিনি মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন জমাট বাঁধার রক্তপিণ্ড থেকে। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে আসলেন আর এমন সময় আপনার হৃদয় ভয়ে ভীত হয়ে গিয়েছিল। আপনি আপনার বিবি হযরত খাদিজার পাশে এসে বললেন আমাকে কম্বল জড়িয়ে দাও। সেই জন্য তিনি আপনাকে কম্বল জড়িয়ে দিলেন। যখন আপনার মন থেকে ভয় কিছুটা কম হয়ে গেল, তখন আপনি হযরত খাদিজাকে সম্পূর্ণ কাহিনীকে শুনিয়ে দিলেন। এরপর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চাচাজাত ভাই বারকা বিন নাফিলের কাছে নিয়ে গেলেন। বারকা বিন নাফিল সেই সমস্ত মানুষদের মধ্য থেকে ছিলেন যিনি মহান ছিলেন। তিনি আহলে মক্কাদের শিরিক এবং বুতপরস্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আর ইনজিলকে আবরানি ভাষা থেকে আরবিকে তরজমা করেছিলেন আর তিনি খুবই বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদিজা বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন। বারকা বিন নাফিল বললেন বলুন আপনি কি দেখেছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার সেই সম্পূর্ণ ঘটনাকে বর্ণনা করলেন। তো এটি শোনার পর বারকা বিন নাফিল বললেন এটি তো সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা হযরতে মুসার কাছে পাঠিয়েছিলেন। তারপর বারকা বিন নাফিল বলতে লাগলেন ওহ যদি আমি আপনার নবুয়ত ঘোষণা করার সময় একজন যুবক এবং সুস্বাস্থ্য হয়ে থাকতাম, যদি আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম যখন আপনার কওমের মানুষেরা আপনাকে মক্কা থেকে বাইরে বের করে দেবে। এটি শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন সত্যি কি আমাকে মক্কার মানুষেরা মক্কা থেকে বাইরে বের করে দেবে। তখন বারকা বললেন জি হ্যাঁ, যে ব্যক্তিরা আপনার মতো নবুয়ত নিয়ে এসেছিল তাদের সঙ্গে মানুষ শত্রুতা করতে শুরু করেছিল। সেই ফেরিস্তা হযরত জিব্রিল আলাইহিস সালামই ছিলেন যিনি সবসময় হুজুরের সাহায্যকারী হয়েছিলেন। আপনার হিজরত হোক, সেখানে বদরের যুদ্ধ হোক, মিরাজের সফর হোক অথবা কোনো অন্য সময়, প্রত্যেক স্থানেই হযরত জিব্রিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম বেশিরভাগ সময়ে একজন খুব সুন্দর নব যুবকের রূপ ধারণ করে আপনার কাছে আসতেন আর এসে আল্লাহর বার্তা শোনাতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিস সালামকে বললেন আমার ইচ্ছে হচ্ছে যে আমি তোমাকে তোমার আসল রূপে দেখব। তখন হযরতে জিব্রিল আমিন বললেন আপনি বাকিয়া গারকাতের কাছে অমুক তারিখে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনই সেখানে তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম নিজের পাখনা থেকে একটি পাখনাকে ছুড়িয়ে দিলেন আর যেখান থেকে আসমানের মধ্যবর্তী স্থান ভর্তি হয়ে গেল এতদূর পর্যন্ত যে আসমানের কোনো জিনিসকে আর দেখা যাচ্ছিল না। একটি রেওয়ায়েতের মতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন হে জিব্রিল আমিন আমাকে এটি তো বলুন আপনার বয়স কতটা হবে। হযরতে জিব্রিল আলাইহিস সালাম আপনাকে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়সের সঠিক কোনো জ্ঞান তো নেই, কিন্তু এতটুকু মনে আছে যে এই সমস্ত কায়নাত সৃষ্টি হওয়ার প্রথমে আল্লাহর আরশের চতুর্থ পর্দাতে একটি তারা চমকাত আর সেই তারা 70,000 বছর পর একবার চমকাত আর আমি আমার জীবনে সেই তারাকে 72,000 বার চমকাতে দেখেছিলাম। এই কথার উপর হুজুর সরবরাহ কায়নাত সরকারে দু আলম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আমিনকে বললেন হে জিব্রিল আমার রবের ইজ্জতের কসম সেই তারাটি আমিই ছিলাম।
আর এই রেওয়ায়েতকে আলী বিন বোরহান হালবি নিজের কিতাব হালবিয়াতে নকল করেছেন, কিন্তু এর কোনো সঠিক সনদ পাওয়া যায় না। তো সেই জন্য বেশিরভাগ ওলামা এই রেওয়ায়েতটিকে এড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রিল আমিনকে অনেক গুণ এবং প্রচুর শক্তিশালী করে বানিয়েছিলেন, কিন্তু তারও কিছু কমতি ছিল। যখন মিরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছালেন, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন আর ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখান থেকে আর আগে যেতে পারবো না, আর যদি আমি এখান থেকে এক আঙ্গুলের সমানও এগিয়ে গিয়েছি তাহলে এখানে আমি জ্বলে ভস্ম হয়ে যাব। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনজিল এবং তাওরাতে হযরত জিব্রাইল আমিনকে গ্যাব্রিয়েলের নামে সম্বোধন করা হয়েছে। এছাড়াও কিতাবে দানিয়েল এবং লুকাতে হযরত জিব্রাইল আলাইহিস সালামের সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। বিখ্যাত ফিলোসোফার ইবনে সিনা হযরত জিব্রাইল আলাইহিস সালামের জাতের সম্বন্ধে নিজের কিতাবে একটি লম্বা তর্ক করে রেখে দিয়েছেন, আর এটি প্রমাণ করারও চেষ্টা করেছেন যে হযরত জিব্রাইল আলাইহিস সালাম অন্য সমস্ত ফেরেশতাদের মতো নয়, বরং তাকে রুহের সঙ্গে সঙ্গে বুদ্ধিও দান করা হয়েছিল। জিব্রাইল আমিনের মধ্যে সেই কিছু গুণাগুণ আছে যেগুলো কোনো একটি সাধারণ ফেরেশতার মধ্যে উপস্থিত থাকে না। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।